আমরা সন্ত্রাস নয় যে আমরা রামদা পিস্তল ছুরি নিয়ে মানুষকে আঘাত করে বেড়াবো। আমাদের হাতিয়ার কলম, এবং কলম দিয়ে আমরা কিন্তু রুখে দাঁড়াবো। পুলিশ যেসব কিভাবে সহপাঠী এত, এতটা সাহস পায় ছাত্রদের ওপর হামলা করার, ছাত্ররাই কি কোনো রাজনীতি করে নাকি কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত যে আন্দোলন করলেই অ্যাটাক করবে? আসসালামু আলাইকুম। এই ভিডিওটা হচ্ছে পুরো এইচএসসি 23 ব্যাচের জন্য। সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশের অমানবিক আচরণ, অন্যায়ভাবে হামলা ও গ্রেফতারের প্রতিবাদে সারা দেশে প্রতিটি স্কুল কলেজের শিক্ষার্থীদের রাস্তায় নেমে যাওয়ার আহ্বান জানাচ্ছে। এই হামলা শুধু এইচএসসি শিক্ষার্থীদের ওপর নয়, বরং গোটা ছাত্র জনতার ওপর। একটা সুশৃঙ্খল আন্দোলনকে পুলিশ বিশৃঙ্খলতায় পরিণত করেছে। তাই আমাদের ভাই বোনদের খুব দ্রুতই মুক্তি দিতে হবে। ইতিমধ্যে 6 জনকে আটক করা হয়েছে। এই হামলা আমাদের প্রতিটি ছাত্র জনতার ওপর হামলা। তাই আমাদের ছাত্র জনতার ওপর হামলার প্রতিবাদে সবাইকে রুখে দাঁড়াতে হবে। আমার ভাইদের ওপর হামলা কেন? ছাত্রের ওপরে অ্যাটাক করা এটা একটা স্বাধীন বাংলাদেশের কাজ হতে পারে না। আমি তো ভুলেই গেছিলাম এটা 1952 সাল নাকি 2023 সাল। এখন আন্দোলন শুরু এইচএসসি 23 ব্যাচের জন্য নয়, এখানে আন্দোলন সারা বাংলার সকল ছাত্র সমাজের আন্দোলন। সবাইকে এক হয়ে একটা নতুন ইতিহাস লিখব। যে দেশে জনসম্মুখে শিক্ষার্থীদের উপরে হাত ওঠানো হয় সে দেশে আর যাই হোক উন্নতি করা সম্ভব নয়। নিন্দা ও ধিক্কার জানাই বাংলাদেশের আইন ব্যবস্থাকে। বাংলাদেশের শিক্ষার্থী হয়ে আমরা সারা বিশ্বের কাছে লজ্জিত। আচ্ছা, পুলিশ পুলিশ নাকি জনগণের, তো পুলিশ সাহস কীভাবে পায় ছাত্রদের ওপর হাত তোলার? আচ্ছা, পুলিশকে এই অধিকার কে দিল যে ছাত্রদের ওপর হামলা করার, অ্যাটাক করার, আমাদের সহপাঠীদের উপর অ্যাটাক করার? আমি একজন এইচএসসি 23 ক্যান্ডিডেট, আমি এ পরীক্ষা দিব। বাংলাদেশের প্রায় 50% মানুষ গরিব এবং মধ্যবিত্ত, এবং সেই মধ্যবিত্ত সহপাঠীদের অনেকেরই 50% সিলেবাস শেষ হয়নি। তারা আন্দোলন করতেই পারে, স্বাধীন বাংলাদেশ যেহেতু আন্দোলন করতেই পারে, তো স্বাধীন বাংলাদেশে হামলা কেন? ছাত্রদের ওপর হামলা কেন? কিসের জন্য হামলা করবে? এই সাহস পুলিশ প্রশাসন কই থেকে পায়? কে দিয়েছে এই সাহস তাদের? প্রধানমন্ত্রী নাকি শিক্ষামন্ত্রী? এটা কি স্বাধীন বাংলাদেশ? না, এটা স্বাধীন বাংলাদেশ হতেই পারে না। পুলিশ নাকি জনগণের? কিন্তু পুলিশের মনুষ্যত্ব বোধ বলতে কিছুই নাই। তীব্র নিন্দা জানাই। আপনারা আজকে ঢাকা বোর্ডকে ডাবিয়ে রাখছেন, তাই বলে কি বাকি বোর্ডগুলো চুপ করে থাকবে? কখনোই না। প্রস্তুত হন, আমাদের ছাত্রদের সাথে মোকাবিলা করার জন্য প্রস্তুত হন। আমাদের হাতিয়ার একটাই, কলম। আমরা সন্ত্রাস নয় যে আমরা রামদা পিস্তল ছুরি নিয়ে মানুষকে আঘাত করে বেড়াবো। আমাদের হাতিয়ার কলম, এবং কলম দিয়েই আমরা রুখে দাঁড়াবো। যেসব সহপাঠীদের ওপর অত্যাচার করা হয়েছে, যেসব সহপাঠী যেসব ভাই বোনদের ওপর অত্যাচার করা হয়েছে, 6 জনকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। পুরো শিক্ষার্থী আমরা রুখে দাঁড়াবো। সেই 6 জনকে আটক রেখে আমরা কখনো এইচএসসি পরীক্ষা দিব না। কিন্তু একটা কথা মাথায় ঢুকতেছে না, কিন্তু পুলিশ কিভাবে এতটা সাহস পায় ছাত্রদের ওপর হামলা করার? ছাত্ররা কি কোনো রাজনীতি করে নাকি কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত যে আন্দোলন করলেই অ্যাটাক করবে, হামলা করবে, মারধর করবে? জনপ্রশাসন, আজকের এই পরিস্থিতির জন্য জনপ্রশাসন কেন, পুলিশ কেন? পুরো বাংলাদেশকে ঘৃণিত মনে হচ্ছে,
মনুষ্যত্ব বোধ নেই। আর শিক্ষামন্ত্রী কিছু বলার নাই। আসলে পুলিশরা কি পিতৃ পরিচয়হীন সন্তান পুলিশরা, যে আমাদের সহপাঠীদের ওপর হামলা করেছে? কিসের জন্য হামলা করেছে, কার অনুমতিতে, কে অনুমতি দিয়েছিল, প্রধানমন্ত্রী নাকি শিক্ষামন্ত্রী? আপনাদের কাছে একটাই প্রশ্ন, যাদের ওপর হামলা করা হয়েছে, আমরা পুরো বাংলাদেশ, পুরো বোর্ড, দিনাজপুর বোর্ড, ময়মনসিংহ বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, আমরা সবাই রুখে দাঁড়াবো। আর মন থেকে বলতেছি, পুলিশ প্রশাসন এদের প্রতি তীব্র ঘৃণা, মন থেকে ঘৃণা জন্মে গেছে মানুষের জন্য। পুলিশ, ছি, থুতু দেওয়ার ইচ্ছা করে। আসুন আমরা সবাই, যারা হামলার শিকার, যারা আটক, যারা কারাবন্দি, তাদের পক্ষে হয়ে আন্দোলনে নামি। সবাইকে আহ্বান করতেছি, আসুন আমরা প্রতিরোধ গড়ে তুলি। আমরাই পারবো আমাদের হাতিয়ার দিয়ে, আমরাই পারবো আমাদের হাতিয়ার দিয়ে তাদেরকে, তাদের মনুষ্যত্ব বোধকে, তাদের এই দুঃসাহসিকতাকে রুখিয়ে দিতে। আসুন আমরা সকলে প্রতিবাদ গড়ে তুলি। আসসালামু আলাইকুম।